সম্পা রেজা বাংলাদেশের একজন মডেল অভিনেত্রী উপস্থাপক ও কণ্ঠশিল্পী তিনি উনিশশো সালে সতেরোই ফেব্রুয়ারি কুমিল্লায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন উনিশশো সালে দশম শ্রেণীতে পড়াকালীন অভিনয় জীবন শুরু করেন সম্পা রেজা সেলিম আল দিন পরিচালিত গন্ধ নাটকটিতে অভিনয় করে সাফল্য অর্জন করেন দুই সালে তিনি প্রথম গেরিলা চলচ্চিত্রে অভিনয় করেন বড় পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে পদ্মাপুরাণ সিনেমায় এই সিনেমায় অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সম্পা রেজার স্বামীর নাম সৈয়দ তপন হক এই দম্প দুই ছেলে যাদের নাম ধ্রুব ও তিয়াস আশির দশকের দর্শক প্রিয় অভিনেত্রী গায়িকা সম্পারাজা এখনো তালে কাজ করে যাচ্ছেন আজও অভিনয় সঙ্গীত উপস্থাপনা দিয়ে দর্শকদের বিনোদিত করছেন লেখালেখিতেও রয়েছে তার মুন্সিয়ানা তবন্ধুরা সম্পারেজা অভিনয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন